প্রয়োজনীয় কাজে ব্যবহৃত মোবাইল ফোনটি দিনের বেশিরভাগ সময় ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকে, যার কারণে মোবাইল ফোনটি সহজেই ভাইরাসে প্রভাবিত হতে পারে। ফোনে ভাইরাস আছে কিনা তা জানা অবশ্যই জরুরি, কারণ ইতিমধ্যে মোবাইলটি ভাইরাসে আক্রান্ত হলে আপনার ব্যক্তিগত অনেক তথ্যই আপনার অজান্তে চলে যাবে হ্যাকারদের কাছে। বর্তমানে অ্যান্ড্রয়েড ডিভাইসগুলো ভাইরাস বা ম্যালওয়্যারের জন্য বেশি ঝুঁকিপূর্ণ, তাই ব্যক্তিগত মোবাইল ও তথ্য ফোনকে অবশ্যই সুরক্ষিত রাখতে আপনার অবশ্যই ভাইরাসে আক্রান্ত ফোনটি নাকি জেনে নেবেন। প্রথমত, যে উপায়গুলোর মাধ্যমে নির্ণয় করবেন, ভাইরাসে আক্রান্ত হলে আপনার মোবাইল ফোনে যে অসঙ্গতি দেখা দেবে তা হলো স্বাভাবিকের চেয়েও আপনার বেশি ডাটা এবং ইন্টারনেট প্যাক খরচ হওয়ার সম্ভাবনা। একই অসঙ্গতি মোবাইলে বারবার লক্ষ্য করলে এটিও ভাইরাসে আক্রান্ত হওয়ার একটি বড় লক্ষণ হতে পারে। ফোনের ব্যাটারি খুব তাড়াতাড়ি নষ্ট হলে বুঝবেন আপনার ফোনটি ভাইরাসে আক্রান্ত। এছাড়া আপনার ফোনের ব্যাটারি যদিও তাড়াতাড়ি চার্জ শেষ করে, সেক্ষেত্রেও আপনি বুঝে নিতে পারেন আপনার ফোনটি ভাইরাসে আক্রান্ত। অনেক ফোনে সন্দেহজনক বিজ্ঞাপন আসা শুরু হয়। বারবার একই ধরনের অ্যাড যদি আপনার ফোনে আসে এবং আপনার কাজকে বাধা দেয়, সেক্ষেত্রে বুঝে নিতে পারেন আপনার ফোনটি ভাইরাসে আক্রান্ত। হোম স্ক্রিন বারবার বদলে যাওয়া ফোনে ভাইরাসে আক্রান্ত হওয়ার একটি বড় লক্ষণ। প্রয়োজনীয় কাজ করার সময় ফোনের স্বাভাবিক গতি হয়তোবা পাবেন না। প্রায় যদি ফোনটি হ্যাং হয়ে থাকে তাহলে বুঝবেন আপনার ফোনটি ভাইরাসে আক্রান্ত হতে পারে। ফোনে এমন সমস্যা দেখা দিলে ভাইরাস ঠেকাতে আপনি প্রয়োজনীয় কিছু পদক্ষেপ খুব সহজেই গ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে ভিডিওতে এখন পর্যন্ত লাইক না করলে ভিডিওতে লাইক করে অবশ্যই আপনার কি কাজ হবে সেটি জেনে নিন। যদি মোবাইলে নতুন অ্যাপ ইনস্টল করে থাকেন তবে তা ভাইরাস ফাইন্ডিং অ্যাপ দিয়ে দ্রুত সহজেই কিন্তু আপনি চেক করে নিতে পারবেন। বর্তমান সময়ে আপনাদের স্মার্টফোনে হয়তোবা দেখতেই পাবেন একদম অফিসিয়ালি ইনস্টল করা থাকে কিন্তু ভাইরাসটাকে একদম ইন্ডিকেট করার জন্য অ্যাপস। তো সেক্ষেত্রে হয়তোবা আপনি অপটিমাইজেশন অপশানে দিয়ে চলে যান এবং এখানে আপনার কিছুক্ষণ সময় নেবে এবং ফোনটির সেটিংস থেকে ব্রাউজারে অবশ্যই ক্যাশ মেমোরিগুলো আপনার এখানে চলে আসবে সামনে। এটি দ্বারা যখনই আপনি স্ক্যান করে নেবেন সেক্ষেত্রে আপনি যদি এখানে কোনো রেড অপশান দেখতে পান আপনাকে হয়তোবা ইন্ডিকেট করতেছে, সেক্ষেত্রে আপনি কিন্তু সেটাকে ভাইরাস হিসাবে ধরে নিতে পারেন। এখানে কিন্তু আপনি সবই দেখতে পাচ্ছেন সবুজ দাগ, যদি এখানে রেড কিছু দাগ থাকতো সেটা কিন্তু আমি ডিলিট করে দিতাম, ভাইরাস থেকে সুরক্ষা দিতে পারবো। এখানে সিকিউরিটি প্রোটেকশন সবই কিন্তু সবুজ দাগ দেখতে পাচ্ছেন। তার পরবর্তীতে আপনি ডান অপশানে ক্লিক করে দিন। এভাবে কিন্তু খুব সহজেই আপনি দেখতে পাবেন আপনার ফোনটা ভাইরাসে আক্রান্ত কি নেই। ফোনের গতি বাড়াতে অপ্রয়োজনীয় অ্যাপস এবং ছবি সবসময় ডিলিট করবেন। যদি তারপরে মোবাইলে ভাইরাস আক্রান্ত হয় এবং আপনার সমস্যাগুলো বারবার ঘটতে থাকে, সেক্ষেত্রে ফোনটাকে অবশ্যই রেস্টোর ফ্যাক্টরি দিবেন এবং রেস্টোর ফ্যাক্টরি দেওয়ার মাধ্যমে আপনার ফোন কিন্তু সম্পূর্ণ নতুন হয়ে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু তখন আর ভাইরাস আসবে না। তো সেক্ষেত্রে আপনার ফোনের সেটিংসে গিয়ে রেস্টোর ফ্যাক্টরি লিখে আপনি সার্চ করে দিতে পারেন এবং এখান থেকে কিন্তু আপনার ডাটাগুলোকে একদম ডিলিট করে ফেলে দিবে। তো এর মাধ্যমে কিন্তু আপনি রেস্টোর করে নিতে পারবেন।